সো হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আছেন অনেক ভালো। গাইজ, আজকের এই ভিডিওতে থাকছে বর্তমান সময় বাংলাদেশের অন্যতম ডান্সার নিলয় খান সাগরের লাইফ স্টাইল, তাছাড়া আরো থাকছে তিনি কিভাবে এত তাড়াতাড়ি সফল হলো, আর তার ডান্স জগতে আসার কারণ কি, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাই প্রত্যেক জনের কাছে অনুরোধ করছি আজকের এই ভিডিওতে একটি করে লাইক দেওয়ার জন্য। ভিডিও শুরু করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি ওয়াইটি লাইভ স্টোরি বাংলা এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো যাই হোক বন্ধুরা, আগে তার লাইফ স্টাইল সম্পর্কে জেনে আসি। তার আসল নাম নিলয় খান সাগর এবং ডাক নাম নিলয়। তার বর্তমান বয়স 24 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, আর তার ওজন বলতে গেলে প্রায় 60 কেজি, আর তার জন্মস্থান ঢাকায়, আর সে ঢাকায় বসবাস করেন। জাতীয়তা তিনি একজন বাংলাদেশী, ধর্ম ইসলাম, পেশা ডান্সার এবং ইউটিউবার। আর তার পড়াশোনার কথা বলতে গেলে সে বর্তমান ঢাকা ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেন, আর তার প্রিয় নায়ক হলো শাকিব খান, আর প্রিয় নায়িকা অপু বিশ্বাস। তো যাই হোক, তার প্রিয় রং হলো লাল এবং সাদা, আর তার ফ্যামিলি সম্পর্কে জানা যায়নি। তো যাই হোক বন্ধুরা, তার গার্লফ্রেন্ডের কথা বলতে গেলে সে বিষয়ে কোনো কিছুই জানা যায়নি। ইনকাম, সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী নিলয় খান সাগরের ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে ইনকাম হয় 3,50,000 থেকে 4,00,000 টাকা। তো যাই হোক বন্ধুরা, এই নিলয় খান সাগরের শুরুটা হয় ফিল্ম জগৎ থেকে। তিনি মূলত অনেকগুলো টিভি চ্যানেলে কাজ করতো, তাছাড়া তার ফিল্ম ইন্ডাস্ট্রিজেও কাজ রয়েছে, আর তিনি একটা না ফিল্ম ইন্ডাস্ট্রিজে কাজ করে আসছিলেন, আর তার ফাঁকে ফাঁকে তার চ্যানেলে তিনি শর্ট ডান্স গুলো আপলোড করতেন। আর তার এই নিলয় খান সাগর ইউটিউব চ্যানেলে তিনি এই ব্লগ ভিডিও গুলো আপলোড করতেন শুটিং টাইমের। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে তিনি ডান্সের জগতে চলে আসে। তো যাই হোক বন্ধুরা, টিভি চ্যানেলের পাশাপাশি ডিএস কবির খানের সঙ্গে তার ভালো বন্ধুত্বের কারণে ডিএস কবির খানের চ্যানেলে তিনি কয়েকটি ডান্স ভিডিও করেন। আর সেই ডান্সগুলোতে ব্যাপকভাবে সাড়া দেয় দর্শক। এইভাবেই আস্তে আস্তে গড়ে তোলে নিলয় খান সাগরের ডান্স গ্রুপ। একটানা কঠোর পরিশ্রম করে তিনি ডান্স ভিডিও আপলোড করতে করতে আজ তার চ্যানেলে প্রায় সাবস্ক্রাইব 1 মিলিয়নের উপরে। আর তিনি মূলত তার ইউটিউব চ্যানেলটি খুলেছিল 2018 সালে। আর নিলয় খান সাগর ইউটিউব চ্যানেলের সর্বোচ্চ ভিউ পাওয়া ডান্সটি হলো বুকের ভিতর আসে প্রাণ। এই ডান্সটি 47 মিলিয়নের উপরে ভিউজ পেয়েছে নিলয় খান সাগর। তাছাড়া তার চ্যানেলে অনেকগুলো ভাইরাল ডান্স রয়েছে, যেমন স্কুল খুইলা দে, স্কুল খুইলা দে রে খালা, স্কুল খুইলা দে, লকডাউনে লেখা পড়া। আর শুরুর দিকে এই নিলয় খান সাগর ইউটিউব চ্যানেলে ডান্সের ভিউজ ছিল না, সেই কারণে ডান্স করতে ভেঙে যায় নিলয় ভাইয়া। তাও তিনি হাল ছাড়েনি, কঠোর পরিশ্রম করে একটানা ডান্স ভিডিও আপলোড করেই যাচ্ছিল। তো একটা সময় দেখলো সে তার ডান্সগুলোতে ভালো রেসপন্স পাচ্ছে, আর তার ডান্সগুলো দর্শক ব্যাপকভাবে সাড়া দিচ্ছে, আর তখন থেকেই তার ডান্স করার উৎসাহটা বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, নিলয় খান সাগরের ডান্সগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনারা যদি কেউ নিলয় খান সাগরের ব্যাপারে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।